আমাদের এই অঞ্চলের রেল স্টেশন হওয়ায় আমাদের ঢাকা যাতায়াতের জন্য অনেক সুবিধা। আমরা এখান থেকে ঢাকা যাইতে সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগবে। বৃহত্তর ফরিদপুরের জনগণ এবং ভাঙ্গাবাসীর জনগণ আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে এবং ঢাকা যারা বড় বড় শিল্পপতি আছেন তারা আমাদের এই ভাঙ্গা শিল্প কলকারখানা আপনারা তৈরি করবেন, এই জন্য আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সুবিধা হবে। আমরা জানি যে আগামী 10ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ভাঙ্গা রেলপথের রেল চলাচল উদ্বোধন করবেন, এর মধ্য দিয়ে রাজধানীর সাথে দক্ষিণবঙ্গের অর্থাৎ অথবা ফরিদপুরবাসীর যোগাযোগের একটি নতুন দিগন্তর সূচনা ঘটবে বলে আমি মনে করি। সেই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিকভাবে প্রসার ঘটবে। আমাদের এলাকায় বর্তমান যে কাজ হচ্ছে, আগে আমাদের এখানে কিছু ছিল না এবং আমাদের এলাকা অবহেলিত ছিল ওই ভাঙ্গা, সেই ভাঙ্গা এখন আমরা মাত্র আধা ঘন্টা এবং অথবা 40 থেকে 45 মিনিটে আমরা ঢাকা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা এই অবহেলিত ভাঙ্গা অনেক উন্নত করছে মাননীয় প্রধানমন্ত্রী। এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে এখানে ট্রেন স্টেশন হবে, তো এখান থেকে এখন ট্রেনে করে আমরা ঢাকা যাইতে পারবো, এটার জন্য আমরা খুবই আনন্দিত। চলিয়ে আমাদের প্রকল্পটা টোটাল লেন্থ ইজ 172 কিলোমিটার। 172 কিলোমিটার মধ্যে আমাদের দুইটা ফেজ, একটা হলো ফেজ 1, একটা হলো ফেজ 2। ঢাকার থেকে ভাঙ্গা পর্যন্ত যে অংশটা এটাকে ফেজ 1 বলা হয়, ভাঙ্গার পরের থেকে যশোর পর্যন্ত এটাকে ফেজ 2। আমাদের ফেজ 2-র কাজ অলমোস্ট শেষ, আমাদের এই পোর্শনের কাজ মোটামুটি অলমোস্ট 90%-এর কাছাকাছি কাজ শেষ হয়ে গেছে। আমরা মাননীয় প্রাইম মিনিস্টার সম্মতি জ্ঞাপন করছে, আগামী মাসের 10 তারিখে উনি উদ্বোধন করবে। শুধু ভাঙ্গার জন্য না, ফরিদপুরের জন্য না, দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের স্বপ্নের এই রেল লাইন যেটা আজকে উদ্বোধন হচ্ছে, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার এই উন্নয়নমূলক কাজে আজকে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের একটা অর্থনৈতিক বিপ্লব হতে যাচ্ছে, এর জন্য আমাদের এলাকার মানুষের আজকে আসলে খুবই আনন্দিত। এবং আমরা আশা করি যে যেই উন্নয়নের ধারা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা যেন এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার যেন খুলে যায় এবং আমাদের দীর্ঘদিনের কষ্ট আজকে সেটা আমাদের সবার মনে একটা শান্তি বিরাজ করছে। আমি আশা করি যে সকলের দোয়া এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অর্থনৈতিক একটা মুক্তি আজকে এই পরীক্ষামূলকভাবে যে ট্রেনটা চলতেছে, আমি আশা করি আগামী আমরা শুনতে পাচ্ছি যে আগামী 10ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এটা উদ্বোধন করবেন, এরপর থেকেই আমরা ঢাকার সাথে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। আপনার সেকশন ওয়াইজ যদি বলি, মাওয়া থেকে আমাদের ভাঙ্গা পর্যন্ত এই অংশটি 96.50% কাল হয়েছে, ঢাকা থেকে মাওয়া অংশ 80% কাল হয়েছে এবং ভাঙ্গা থেকে যশোর সেকশনে 78% কাজ হয়েছে। এই অংশের যে কাজগুলি সেগুলো কিছু কিছু স্টেশন আমাদের এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারি নাই এবং এই প্রকল্পের যে মেয়াদ এটা কিন্তু আগামী 24 সালের জুন মাস পর্যন্ত এটি আছে, যে কারণে এর মধ্যেই বাকি কাজগুলো হয়ে যাবে এবং যে অংশটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, তার 2-1টি স্টেশন হয়তো কিছু কাজ বাকি থাকতে পারে, বাকি সমস্ত কাজ আমরা করে ফেলতে পারবো এবং সিগন্যালিং যে ব্যবস্থা ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে। আমি এবং এই ভাঙ্গা স্টেশন যেটা, এটা অত্যন্ত আধুনিক এবং একটি আইকনিক বিল্ডিং নিয়ে এই ভাঙ্গা স্টেশনটি আপনার নির্মিত হবে।